মুর্শিদাবাদের বড়ুয়াতে বোমা ফেটে জখম কিশোর। মুর্শিদাবাদের বড়ুয়া থানার কয়থা নবগ্রাম নাপিতপাড়া গ্রামে সোমবার দুপুরে বোমা ফেটে জখম হন এক কিশোর। জখম কিশোরের নাম সোহেল শেখ, কয়থা জুনিয়র হাই স্কুলের সে সপ্তম শ্রেণীর ছাত্র। আজ দুপুর বেলায় গরু নিয়ে গিয়ে বাঁধার সময় মাটিতে খুঁটি পোতার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। কে বা কারা মাটির তলায় বোম লুকিয়ে রেখেছিল, আঘাত হতেই বোম ফেটে যায়। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় বড়ুয়ার গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, পুলিশ তদন্ত শুরু করেছে। কান্দি থেকে অমিত চক্রবর্তীর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ঘটনাটা প্রথমে আমার ছেলেকে বললাম, বাবা তুমি গরুটা নাম দিছো। দিয়ে গরুটা না দিতে গেলে গরুটা গোঁসটা বসাইছে আর মাটি চাপা বোম ছিল। দিয়ে মাটি চাপা বোমটা দুম করে ফুটে গেল। আমি দেখুন কলরা কইতলাম না পুকুরে ধুমোতে ধুমুমা। আমি দেখতে পেছি না ছেলে, আমি হাতারে আর ছেলে পেছি না। তখন ছেলেকে আমি মা মা করে ছেলে আমার হাঁকাইছে। তখন আমি কইরে বাপ করে সয়াল করে আমি হাঁকাছে। দিয়ে ছেলে আমার বুঝি মা গো আমি এই দেখো। তখন আমার ছেলে পুড়িয়ে গেছে। আমি দেখুন কলরাব করে গাবা ময় কাঁদতে লাগলাম। কিন্তু কেউ নাই কো আমার ভাইরা আত্মীয় স্বজন কেউ ছিল না। আমার একটি গুণের মেয়ে আর একটি আমার ভাবদি, সে বুঝে কী হইলো কী হইলো। তা আমি বুঝে আমার শয়াল পুড়ি গেলছে, ঘুমে তুমি দৌড়িয়ে আসো। কিন্তু এবার দৌড়ি সব পাহাড়ে তুলালাম। পাহাড়ে তুলে আমাদের আত্মীয় স্বজন নিয়ে বড়া ট্রান্সফার বড়া দিল, বড়াতে ভর্তি করে বড়াতে এবার বলছে ট্রান্সফার দিয়ে কান্দি নিয়ে যান। বোমটা রাখা ছিল কেউ জানে না, মাটি চাপা ঢাকা ছিল। কতগুলো ছিল কটা তা জানি না, ফুটে গেছে তাই সেটা জানি। আমার নাম সুকাই দিদি।